हेलो स्टूडेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल रिवर्स पोलारिटी। बर्तमान लॉकडाउन समय दाड़िए समस्त स्टूडेंट ही नाना प्रॉब्लम फेस करछे तार स्टाडी कंटिन्यू करार जोन्नो। सेक्षेत्रे हिंदी प्लैटफर्मे स्टूडेंटदेर क्षेत्रे अनलाइन पढ़ाशोनार अनेक प्लैटफर्म अवेलेबल थाकलेओ बेंगली मीडियम क्षेत्रे किन्तु अपशन खूब कम। सेई जायगा थेके आमार यूट्यूब चैनल स्टार्ट करार चिंता भावना। এই চ্যানেলে বেসিক্যালি আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্লাস করাবো, যেটা একই সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং সিবিএসই স্টুডেন্টদের জন্য ইকুয়ালি হেল্পফুল হবে বলে আমি মনে করি। তাই কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক আজকের ক্লাস। আলোচনা করব ক্লাস টেনের পিরিয়ডিক টেবিল অর্থাৎ পর্যায় সারণী। তো পর্যায় সারণী চ্যাপ্টারটাকে মেইনলি দুটো পার্টে ভাগ করা যায়। ফার্স্ট পার্ট is the periodic classification of elements and the second part is periodicity। আজকে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করব। তো পার্ট 1 নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে যে পর্যায় সারণী দরকার পড়লো কেন, পর্যায় সারণীর কি দরকার। বর্তমানে প্রায় 118 মতো এলিমেন্টস আবিষ্কার হয়ে গেছে। তো সেই জায়গা থেকে 118 এলিমেন্টসের অনেক আবার কম্পাউন্ড হয়। তো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এলিমেন্টস এবং তার কম্পাউন্ডের নেচার, প্রপার্টি, ক্যারেক্টারিস্টিক্স মনে রাখা সম্ভবপর নয়। তাই কোনো একটা সিস্টেম বা কোনো একটা ছক যদি বানানো যায়, যেই ছকটার কোনো একটা ঘর যদি আমরা মুখস্থ করতে পারি, কোনো একটা ঘর যদি ঘরের প্রপার্টি যদি আমরা মনে রাখতে পারি, তাহলেই যদি ওই ঘরের মধ্যে যত এলিমেন্টস পড়ে সেই ঘরের সমস্ত প্রপার্টি আমাদের জানা হয়ে যায়, তাহলে অনেক বেশি ইজি হবে বিষয়টা। তো সেই জায়গা থেকেই পর্যায় সারণী স্টার্ট। কিন্তু পর্যায় সারণী হঠাৎ করেই স্টার্ট হয়ে যায়নি, এর পিছনে একটা বড় হিস্ট্রি রয়েছে। তো সেটা আমরা আজকে একটুখানি জানার চেষ্টা করব। খুব ডিটেলস না, হিস্ট্রি তো কেমিস্ট্রিতে বেশি জানার দরকার নেই, তবু জানা দরকার রয়েছে। তো ফার্স্ট অফ অল এই নিয়ে কাজ করেন বিজ্ঞানী ডুবেই রাইনার। বিজ্ঞানী ডুবেই রাইনার 1817 অ্যারাউন্ড উনি একটা সূত্র বা ফর্মুলা দিলেন বা রুলস দিলেন, যেটাকে বলা হয় ট্রয়েড রুল, দ্যাট ইজ ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্র উনি কি বললেন, ত্রয়ী সূত্র উনি বললেন যে রাসায়নিকভাবে সাদৃশ্য রয়েছে এরকম তিনখানা মৌলকে তাদের যদি ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানো যায়, তাহলে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক গুরুত্ব বা ভরের গড় মাঝের মৌলের পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভরের সঙ্গে সমান হবে বলেই উনি কিছু সেটস দিলেন এক্সাম্পল হিসেবে। দেখা যাক সেটসগুলো কি। তার মধ্যে প্রথম সেট যেটা আছে এটা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম। লিথিয়ামের পারমাণবিক ভর হল 7, সোডিয়ামের 23 অ্যান্ড পটাশিয়ামের 39। তাহলে 7 + 39 বাই টু দ্যাট ইস ইকুয়ালস টু 46 বাই টু দ্যাট ইস ইকুয়ালস টু 23। অর্থাৎ রুলস বলছে যে অলমোস্ট সেম হবে, বাট এক্ষেত্রে দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি সেম হয়ে যাচ্ছে। তাহলে ভেরি গুড রুল, বাট দিস হ্যাজ সাম লিমিটেশনস। কি কি লিমিটেশনস রয়েছে? এই রুলসটা কেবলমাত্র কয়েকটা সেটের ক্ষেত্রেই প্রযোজ্য, যেমন এটি একটি সেট, এছাড়া ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন তার ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল। বাট এর অ্যাপ্লিকেবিলিটি এরিয়াটা খুব একটা ভাস্ট নয়, অর্থাৎ সবার ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে না। তো সেই অ্যাপ্লিকেশনের রেডিয়াসটাকে আরো বড় করার জন্য 1864 এলো নিউল্যান্ডসের অষ্টক সূত্র, দ্যাট ইজ অক্টেট রুল। অক্টেট রুল বা অষ্টক সূত্রে নিউল্যান্ডস কি বললেন, অক্টেট রুলে নিউল্যান্ড বললেন যে মৌলগুলোকে তাদের যদি ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানো যায়, তাহলে প্রতি অষ্টম মৌলে গিয়ে মৌলগুলি ধর্ম পুনরাবৃত্ত হবে। তখন অ্যারাউন্ড 56 মতো এলিমেন্টস ইনভেনশন হয়েছিল। তো খুব ভালো একটা রুল, যেরকমভাবে বলা যেতে পারে যে এক নম্বরে যে আছে, যেমন হাইড্রোজেন এক নম্বরে আছে, ওর সঙ্গে কার সাদৃশ্য থাকবে, ন নম্বরে ফ্লুরিনের সঙ্গে। দু নম্বরে রয়েছে হিলিয়াম, ওর সঙ্গে কার থাকবে, নিয়ন, যেটা 10 নম্বরে রয়েছে। তাহলে খুব ভালো রুল, বাট এর ক্ষেত্রেও একই প্রবলেম। কি প্রবলেম? এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবিলিটি কিন্তু খুব একটা ভাস্ট না।
কেবলমাত্র ফার্স্ট 20 এলিমেন্টসের ক্ষেত্রেই এই সূত্রটা প্রযোজ্য। কিন্তু এলিমেন্টস তখন আবিষ্কার হয়েছিল 56, তাহলে কিন্তু এই সূত্রটাকেও পুরোপুরিভাবে ফুলফিল হিসেবে ধরা গেল না। তো নেক্সট যে সূত্রটা এলো সেটা 1869, দ্যাট ইজ মেন্ডেলিফের পর্যায় সূত্র, অর্থাৎ পিরিয়ডিক ল। পিরিয়ডিক লতে মেন্ডেলিফ কি বললেন? পিরিয়ডিক লতে মেন্ডেলিফ বললেন যে মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভরের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তো সেই রুল থেকেই ফার্স্ট তৈরি হলো পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। এখন পর্যায় সারণী যেটা তৈরি হলো সেক্ষেত্রে আমাকে দুটো বিষয় জানতে হবে। কি কি বিষয় দুটি? ফার্স্ট অফ অল পর্যায় জিনিসটা কি? পর্যায় যাকে বলা হয় পিরিয়ড বলা যেতে পারে, অ্যান্ড দু নম্বর হলো শ্রেণী যাকে বলা হয় গ্রুপ। তো পর্যায় এবং শ্রেণী কাকে বলা হয়? পর্যায় কাকে বলে? একটা পর্যায় সারণীতে যে অনুভূমিক অর্থাৎ যে হরাইজেন্টাল সারিগুলো রয়েছে তাদেরকে বলা হয় পর্যায়। যেমন এরকম যদি একটা পর্যায় সারণী বানানো যায়, তো তার ক্ষেত্রে এই যেগুলো এইগুলো যে রয়েছে এই হরাইজেন্টাল যে সারিগুলো রয়েছে এগুলোকে বলবো আমরা পর্যায় বা পিরিয়ড। আর অন্যদিকে যেগুলো ভার্টিক্যাল রয়েছে অর্থাৎ উলম্ব রয়েছে তাদেরকে বলা হয় শ্রেণী। তো এই পর্যায় সূত্র থেকেই স্টার্ট হলো বা তৈরি হলো প্রথম পর্যায় সারণী। যে প্রথম পর্যায় সারণীতে কটি পর্যায় কটি শ্রেণী ছিল? পর্যায় ছিল 7 এবং শ্রেণী ছিল 8টি। মেন্ডেলিফের এই যে পর্যায় সূত্র যেটা দিয়ে পর্যায় সারণী তৈরি হলো সেটাও কিন্তু কমপ্লিটলি ত্রুটিমুক্ত ছিল না। এর ক্ষেত্রেও কিছু লিমিটেশনস ছিল, শুধু লিমিটেশনস বলবো কেন, কিছু ড্রব্যাক্সও ছিল। তো কি কি ড্রব্যাক্স ছিল? ফার্স্ট অফ অল, যখনই পর্যায় সারণীটা বানানো হয় তখন 63 এলিমেন্টস ইনভেনশন হয়েছিল, তাই উনি ইনার্ট গ্যাসেস অর্থাৎ নিষ্ক্রিয় মৌলগুলিকে স্থান দিতে পারেননি ওনার পর্যায় সারণীতে, যেহেতু তখন ইনার্ট গ্যাসগুলো আবিষ্কার হয়নি। এটা একটা লিমিটেশনস। অ্যান্ড সেকেন্ড যেটা ড্রব্যাক বলতে পারি সেটা হলো উনি বলেছিলেন কি মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানো যাবে বা সাজানো হবে, সাজিয়ে পর্যায় সারণী বানানো হয়। কিন্তু যদি আমরা আর্গন অ্যান্ড পটাশিয়ামের কেসটা দেখি, আর্গনের পারমাণবিক ভর হলো 39.9 অ্যান্ড পটাশিয়ামের হচ্ছে 39.1, তাই কি অবভিয়াসলি পটাশিয়ামকে আগে স্থান দেওয়ার কথা এবং তারপর আর্গনকে স্থান দেওয়ার কথা। কিন্তু বাস্তবিক পক্ষে দেখা গেছে যে আর্গন রয়েছে 18 নম্বর এবং পটাশিয়াম রয়েছে 19 নম্বর, তাহলে এটা একটা ড্রব্যাক। তো এই ড্রব্যাকটাকে দূর করার জন্যই পরবর্তীকালে এলো যেটা, সেটা হলো মেন্ডেলিফের আধুনিক পর্যায় সূত্র। মেন্ডেলিফের আধুনিক পর্যায় সূত্রে যে বেসিক জায়গাটা, যে ফান্ডামেন্টাল জায়গাটা চেঞ্জ করা হলো, সেখানে বলা হলো যে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর নয়, তার পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হবে, অর্থাৎ পারমাণবিক ভর নয় পারমাণবিক সংখ্যা। তাহলে রুলটা এসে কি দাঁড়ালো? যে মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তো এই পর্যায় সূত্র ডিপেন্ড করেই তৈরি হলো আধুনিক পর্যায় সারণী। সে আধুনিক পর্যায় সারণীতে কটি পর্যায় এবং কটি শ্রেণী ছিল? 7টি পর্যায় এবং 9টি শ্রেণী। পিরিয়ড 7টা, গ্রুপ হচ্ছে 9টা। তো এই যে 9টা গ্রুপ রয়েছে, 9টা গ্রুপের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু সাব গ্রুপ ছিল। তো কমপ্লিকেশন, তো ভুল না হলো এটা একটা কমপ্লিকেশন। তো এই কমপ্লিকেশনটাকে দূর করার জন্য বর্তমানে যে পর্যায় সারণীটা ব্যবহার করা হয় সেটি হলো আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। সে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে পর্যায় এবং শ্রেণী সংখ্যা কি? পর্যায় সংখ্যা একই রয়েছে, এট ইজ পিরিয়ড হচ্ছে 7 অ্যান্ড গ্রুপ অর্থাৎ শ্রেণী হলো 18টি।
মডার্ন লং পিরিয়ডিক টেবিলের যদি একটা রাফ স্কেচ দেখা যায়, তাহলে দেখা যাবে স্কেচটা অনেকটা এই ধরনের হয়, পর্যায়সারণীটা অনেকটা এইরকম দেখতে হয়। সেখানে 1 নম্বর এবং 2 নম্বর যে গ্রুপ রয়েছে তাদেরকে বলা এস ব্লক এলিমেন্ট, 13 থেকে 18 যে গ্রুপের যে সমস্ত এলিমেন্টস গুলো রয়েছে তাদেরকে বলা হয় পি ব্লক এলিমেন্ট, 3 থেকে 12 যে সমস্ত এলিমেন্টস রয়েছে তাদেরকে বলা ডি ব্লক এলিমেন্টস, এবং এ ব্লক এলিমেন্টস গুলোকে পর্যায় সারণীতে আলাদা করে স্থান দেওয়া হয়েছে। সেখানে কারা রয়েছে, সেখানে 58 to 71 অর্থাৎ সেডিয়াম থেকে লুটেশিয়াম এদেরকে বলা হয় ল্যান্থানাইটস, এবং 90 to 103 দ্যাট ইজ সোডিয়াম টু লরেন্সিয়াম এই 14টা এলিমেন্টস যে রয়েছে এদেরকে বলা হয় অ্যাক্টিনাইটস। এইবার ইন্ডিভিজুয়াল গ্রুপ ধরে যদি পিরিয়ডিক ক্লাসিফিকেশন করা যায় তাহলে কি পাওয়া যায় দেখা যাক। 1 নম্বর গ্রুপ অর্থাৎ 1 নম্বর শ্রেণীতে যে সমস্ত এলিমেন্টস গুলো রয়েছে তাদেরকে বলা ক্ষারধাতু। সেখানে কি কি এলিমেন্টস রয়েছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম। 2 নম্বর গ্রুপ অর্থাৎ 2 নম্বর শ্রেণীতে যে সমস্ত এলিমেন্টস গুলো রয়েছে তাদেরকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা মৌল অর্থাৎ অ্যালকালাইন আর্থ মেটালস। ওর এক্সাম্পলস কি কি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। 18 নম্বর গ্রুপ অর্থাৎ 18 নম্বর শ্রেণীতে যে সমস্ত এলিমেন্টস রয়েছে তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, তার এক্সাম্পলস কি কি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন অ্যান্ড রেডন। 17 নম্বরে যারা রয়েছে তাদেরকে বলা হ্যালোজেন্স, হ্যালোজেনের এক্সাম্পল কি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। 16 নম্বরে যে সমস্ত এলিমেন্টস রয়েছে তাদেরকে বলা হয় চ্যালকোজেন, তার মধ্যে কারা রয়েছে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম অ্যান্ড পোলোনিয়াম। এবং 15 নম্বরে যে সমস্ত এলিমেন্টস গুলো রয়েছে তাদেরকে বলা হয় নিক্টোজেন্স, যেখানে কে রয়েছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এবং 3 থেকে 12 মধ্যে যে এলিমেন্টস গুলো ছিল অর্থাৎ যেগুলোকে আমরা ডি ব্লক এলিমেন্টস বলেছিলাম তাদেরকে একত্রে বলা হয় ট্রানজিশন এলিমেন্টস। তো ক্লাসটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব বাটনের নিচে থাকা লাল রঙের যে বেল আইকন রয়েছে ওটাকে ক্লিক করে ওর ওপরে অল লেখাটাকে ক্লিক করে দেবে, যাতে করে আমি ভিডিও বানালেই তোমাদের কাছে তার নোটিফিকেশন সহজেই চলে যায় এবং তোমরা এই ভিডিওগুলো থেকে যত সম্ভব হেল্প নিতে পারো। আজকের মতো এতটাই।